আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন বইয়ের রিভিউ পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা যে বইটির আলোচনা করব, এই বইটির নাম হচ্ছে ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা। এই বইটি অত্যন্ত চমৎকার একটি বই। আপনি যদি বর্তমান বিশ্বব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, আপনি যদি জানতে চান বর্তমান বিশ্ব কারা পরিচালনা করছে এবং কীভাবে পরিচালনা করছে, এবং কীভাবে বা পূর্বের যে শাসন ব্যবস্থা ছিল সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে বর্তমান আধুনিক বিশ্বব্যবস্থা এসেছে, সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার জন্য এই বইটি খুবই উপকারী হবে। এই বইটি লিখেছেন হেদায়তুল্লাহ মাহমুদ এবং এই বইটি অনুবাদ করেছেন ইফতিকার সিফাত হাফিজাহুল্লাহ। ইফতিকার সিফাত হাফিজাহুল্লাহর অন্য একটি বই হিউম্যান বিং, যেটি অডিও প্রচারিত হচ্ছে আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে বর্তমানে, আপনারা সেটি শোনার জন্য ইসলামিক অডিও বুক চ্যানেল ভিজিট করতে পারেন। এছাড়াও আই বাটনে সেটার লিঙ্ক পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। এই বইটি প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশন থেকে। রুহামা পাবলিকেশন এই বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করেছে 427 টাকা। এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 320, অর্থাৎ 320 পৃষ্ঠার একটি বই আপনারা 25% কিংবা 20% ছাড়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বইটিতে লেখক মূলত কীভাবে মুসলিমদের শাসন ব্যবস্থার পতন হলো এবং এর পূর্ববর্তী থেকে কীভাবে তার পরিকল্পনা করা হচ্ছিল সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা এনেছেন। আমরা এই বইটিতে দেখতে পাব ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদের পূর্বে কীভাবে বিশ্বব্যবস্থাকে শাসন করতেন এবং মুসলমানদের আগমনের পর তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেখানে কী ধরনের পরিবর্তন আসে, এবং এরই মাধ্যমে আমরা দেখতে পাব বর্তমান জায়নিজম বা ইহুদিরা কীভাবে বর্তমান বিশ্বব্যবস্থা পরিচালনা বা নিয়ন্ত্রণ করছেন। ইসলামী যে খিলাফা ব্যবস্থা ছিল সেটাকে কীভাবে তারা পরিবর্তন করে বর্তমান আধুনিক জায়নিজম দ্বারা পরিচালিত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। মূলত আমরা কোরআন থেকে জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো নবী পৃথিবীতে প্রেরণ করেছেন তখন সেই নবীদের দ্বারা মানুষের আকীদা বিশ্বাসকে বিশুদ্ধ করার মাধ্যমে জাতির পরিবর্তন ঘটিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমেও এই একই কাজ করা হয়েছে। আমরা দেখতে পাই যে মুসলমানদের বিশ্বাস তাদেরকে কীভাবে পরিবর্তন করে দেয় এবং সেই আরবের বেদুইন জাতি থেকে মুসলিমদেরকে করে তোলে বিশ্বের শ্রেষ্ঠ জাতি, কীভাবে মুসলিমেরা পুরো বিশ্ব বিজয় করে নেয় মাত্র কিছুদিনের ব্যবধানে। আর এই বিজয়ের সবচাইতে বড় ধাক্কাটি পড়ে খ্রিস্টান জাতির ওপর। খ্রিস্টানেরা মুসলমানদেরকে রুখে দেওয়ার জন্যে চালাতে থাকে একের পর এক ক্রুসের যুদ্ধ। সেই ক্রুসের যুদ্ধে বারবার হারার পর তারা অনুধাবন করতে পারে যুদ্ধ নয়, মুসলমানদেরকে হারাতে হলে তাদের আকীদা বিশ্বাসে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন শুরু করার জন্যেই তারা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা শুরু করে। সেখান থেকে তারা ইহুদিদের সাহায্য নিয়ে নতুন এই বিশ্বব্যবস্থা প্রতিস্থাপন করার চেষ্টা শুরু করে, এবং আস্তে আস্তে তারা তাদের বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেলে মুসলমানদের ইমান আকিদা পরিবর্তন করার মাধ্যমে। বিশুদ্ধ ইমান আকিদার অভাবে বর্তমানে মুসলমানেরা আসলে কোনোভাবে পূর্বের সেই খিলাফা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারছে না। এই বইটিতে আমরা জানতে পারব ইহুদি এবং খ্রিস্টানদের রাজনৈতিক ইতিহাস, তারপর মুসলমানদের রাজনৈতিক ইতিহাস, এবং সর্বশেষে আধুনিক জাতি রাষ্ট্রের যে বিভাজন আছে সেই বিষয়টি সম্পর্কে। আপনি এই বইটি আসলে কেন পড়বেন? ডক্টর শামসুল আরফিন এ ব্যাপারে একটি উক্তি করেছেন, সেটি হচ্ছে এই বইটি পড়ার পর দুনিয়া বুঝতে আর আপনার কোনো বই পড়তে হবে না। এই জন্যে আমার মনে হয় আপনার এই বইটি পড়া খুবই জরুরি। তাহলে চলুন আমরা এক নজরে দেখে নিই এই বইটির সূচিপত্র। এই বইটির সূচিপত্রে প্রথমে রয়েছে ভূমিকা, অন্য সব বইয়ের মতো এই বইয়ে এটি রয়েছে। তারপর রয়েছে বর্তমান সমাজের জিহাদের চিন্তাধারার ভিত্তি, রয়েছে প্রথম ঘটনা খ্রিস্টপূর্ব 300 সালে গ্রিক দর্শনের উৎপত্তি, দ্বিতীয় ঘটনা ঈসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র ও আসমানে উঠিয়ে নেয়, তৃতীয় ঘটনা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদত, চতুর্থ ঘটনা ফরাসি বিপ্লব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। প্রথম খণ্ডের আলোচনাতে রয়েছে ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের আলোচনা। প্রথমে রয়েছে ইহুদি ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের আলোচনা, রয়েছে বনি ইসরায়েলের ইহুদিদের পুরাতন ইতিহাস, প্রথম যুগ বনি ইসরায়েলের কিনান থেকে মিশর হওয়া পর্যন্ত, দ্বিতীয় যুগ মিশর থেকে দেশান্তর হওয়ার পর থেকে ফিলিস্তিনের আবাদী, তৃতীয় যুগ বুখতে নসরের হামলা ও বাবেলের প্রথম দেশান্তর, চতুর্থ যুগ বাবিল থেকে এসে দ্বিতীয় দেশান্তর পর্যন্ত বনি ইসরায়েল কেন গোমরা হয়েছিল এই ব্যাপারে রয়েছে আলোচনা, ইহুদিদের পুরাতন ইতিহাস থেকে প্রাপ্ত বিশ্বাসসমূহ, আল্লাহ তাআলার প্রিয় জাতি, অ ইহুদিদের ব্যাপারে গোয়েম বিশ্বাস, প্রতিশ্রুত ভূমির বিশ্বাস, ইলিয়া এর বিশ্বাস, মাসিহের বিশ্বাস, হাইকেলে সুলাইমানের বিশ্বাস, তাবুকে সাকিনার বিশ্বাস, দানিয়েল আলাইসাল্লামের দোয়া ও তার মহান লক্ষ্য, ঈসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র এবং ইহুদি ও খ্রিস্টাবাদের শুরু, ইহুদিবাদের নতুন ইতিহাস, মুশরিক রোমান সাম্রাজ্যে ইহুদিদের অবস্থান, খ্রিস্টান সাম্রাজ্যে ইহুদিদের অবস্থান, ইসলামী সালতানাতে ইহুদিদের অবস্থান, ইউরোপে ইহুদিদের অবস্থান, ইহুদিবাদ
ও মার্টিন লুথারের রিফরমেশন আন্দোলন, ব্রিটেন সাম্রাজ্য ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ইউরোপে 30 বছরের যুদ্ধে ও প্রোটেস্ট্যান্টদের উত্থান, ইহুদিবাদ ও আমেরিকার আবিষ্কার, ফরাসি বিপ্লব থেকে আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত, এনলাইটেনমেন্ট আন্দোলন ও ফরাসি বিপ্লব, ইউরোপে ইসরায়েলি হুকুমত প্রতিষ্ঠার বীজ 1800 থেকে 1900 খ্রিস্টাব্দ, রথচাইল্ড বংশ, জায়নিস্ট কার্যক্রম শুরু, জেরুজালেমে ইহুদিদের গোপন আবাদী ও ইলিয়ায় বিশ্বাস, বেলফোর ঘোষণা ও প্রতিশ্রুত ভূমির বিশ্বাস, গ্রেট গেম বা উসমানি খিলাফতের পতন, ফিলিস্তিন ব্রিটেনের অধীনে, ইহুদিদের ইতিহাস থেকে অভিজ্ঞতা, ইহুদিদের বৃহৎ লক্ষ্য ও তাদের বাস্তবায়নের বাধাসমূহ, মহান লক্ষ্য অর্জনে ইহুদিদের কর্মপদ্ধতি, ইহুদিদের গোপন এজেন্ডা, ইহুদিদের প্রকাশ্য চক্রান্ত। দ্বিতীয় অধ্যায় রয়েছে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার ও পশ্চিমাদের ইতিহাস, খ্রিস্টবাদের ইতিহাস, প্রথম যুগ, পরীক্ষার যুগ, দ্বিতীয় যুগ, খ্রিস্টবাদের উত্থানের জামানা, নিকিয়া কনফারেন্স, ধর্মহীনতার ফিতনার প্রতিরোধ, রোমান সাম্রাজ্যের বিভক্তি। রয়েছে খ্রিস্টবাদের বিশ্বাসসমূহ, ত্রিতত্ত্ববাদের বিশ্বাস, শূলিতে চড়ানো ও কাফফারার বিশ্বাস, খ্রিস্টান বানানোর পদ্ধতি, পবিত্র কুশ, ঈসা আলাইসালামের পুনর্জন্মের বিশ্বাস, ইউরোপের ইতিহাস, ইউরোপের অন্ধকার যুগ, ইউরোপের রোমান সাম্রাজ্যের পতন, ইউরোপের অন্ধকার যুগ ও ইসলামের উত্থান, ইউরোপের খ্রিস্ট সমাজ কর্তৃক গ্রিক দর্শনের বিরোধিতা, মধ্যযুগ 800 থেকে 1453 সাল পর্যন্ত, সেন্ট অগাস্টিনের থিওরি, গির্জা শাসন ব্যবস্থা ও বাদশাহর অবস্থান, গির্জা শাসনের দুর্নীতি, গির্জা ও বাদশাহের দ্বন্দ্ব, গির্জার অভ্যন্তরীণ দুর্নীতি, গির্জার মধ্যে বিভক্তি, ইউরোপের শ্রেণী বিভাজন ব্যবস্থা, জমিদার ও জনগণ, গির্জা বাদশাহ ও জমিদারগণের শয়তানি ত্রিভুজ, ম্যাগনা কাটা ও স্বাধীনতার মহান দলিল, মধ্যযুগে সেকুলারিজমের সূচনা, ওয়াইক্লিফের সংশোধন আন্দোলন, ক্রুসের যুদ্ধ, মহামারী, ব্ল্যাক ডেথ, মধ্যযুগ ও ইহুদিবাদ, ইউরোপের রেনেসাঁর আন্দোলন 1453 থেকে 1789 খ্রিস্টাব্দ, রেনেসাঁর যুগে ইউরোপের চিন্তাগত পরিবর্তন, ইউরোপে সেকুলারিজমের উত্থান, হিউম্যানিজম বা মানব ধর্ম, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, ইউরোপে বিজ্ঞানের উন্নতি ও খ্রিস্টবাদের সাথে দ্বন্দ্ব, ইউরোপে যুক্তিবাদের যুগ, মার্টিন লুথারের সংশোধন আন্দোলন, খ্রিস্টানদের মধ্যে বিভক্তি ও প্রোটেস্ট্যান্ট দলের অস্তিত্ব, ইংল্যান্ডে ইভেঞ্জেলিস্ট চার্চ প্রতিষ্ঠা, প্রোটেস্ট্যান্ট দলের উত্থান, ইংল্যান্ডে 1688 সালে মহান বিপ্লব, খ্রিস্টান ও ইহুদিদের জোটের প্রথম পদক্ষেপ। তারপর রয়েছে আমেরিকার আবিষ্কার, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের আশ্রয়কেন্দ্র, আমেরিকাতে ইহুদিবাদী খ্রিস্টানদের ঘাঁটি স্থাপন, ক্রুসেড ইহুদি জোটের দ্বিতীয় পক্ষপাত, ওয়েস্টফেলিয়া চুক্তি ও জাতীয়তাবাদী রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা, ব্রিটেনে পার্লামেন্ট উন্নতি ও উত্থান, ইউরোপে পুঁজিবাদী ব্যবস্থার উত্থান ও উন্নতি, পুঁজিবাদী ব্যবস্থার মূল দর্শন, আন্তর্জাতিক কোম্পানির ইতিহাস, ব্যাংকের ইতিহাস, কারেন্সির ইতিহাস, এনলাইটেনমেন্টের আন্দোলন, এনলাইটেনমেন্ট আন্দোলন ও আমেরিকার বিপ্লব, এনলাইটেনমেন্ট আন্দোলন ও ফরাসি বিপ্লব, ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের পতন, পশ্চিমাদের ইতিহাস থেকে অভিজ্ঞতা, খ্রিস্টবাদের স্বরূপ, খ্রিস্টবাদের প্রতিষ্ঠানের স্বরূপ, পশ্চিমাদের মাধ্যমে সেকুলারিজমের উত্থান ও তার কারণসমূহ, মানবাধিকার আন্দোলন, ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ্ব, খ্রিস্ট ধর্মের উৎসের পরিবর্তন, আধুনিক অর্থব্যবস্থার উত্থান, খ্রিস্টান ও ইহুদিদের যুদ্ধ, প্রোটেস্ট্যান্ট জায়নবাদী খ্রিস্টান, ধর্মহীন খ্রিস্টান, রোমান ক্যাথলিক খ্রিস্টান, ফরাসি বিপ্লবের ফলে সৃষ্ট তিনটি শূন্যতা ও হিউম্যানের উইল অফ অল বা আধুনিক শিরক। দ্বিতীয় খণ্ডের আলোচনাতে রয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে আলোচনা, নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম যুগ, ফরাসি বিপ্লব থেকে বিশ্বযুদ্ধ, ইউরোপের বিপ্লবের যুগ, ইউরোপের রাজনৈতিক বিপ্লব, ইউরোপের গণতান্ত্রিক আইনি ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্রের দর্শন, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা, মানুষের উন্নতি ও ইউরোপের শিল্প বিপ্লব, সমাজতন্ত্রের বিপ্লব, সামরিক চিন্তাধারার বিপ্লব, ইহুদিদের শতাব্দী, গ্রেট গেম বা মুসলিম উম্মার পতন, গ্রেট গেমের ঐতিহাসিক প্রেক্ষাপট, গ্রেট গেমের যুদ্ধক্ষেত্র, গ্রেট গেমে হিন্দুস্তানের ভূমিকা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্যবসার যুগ, মুঘল সাম্রাজ্যের পতন, শাহ ওয়ালিউল্লাহ রহিমুল্লাহর কার্যক্রম, ইংরেজদের বাংলা দখল, বক্সার যুদ্ধের পর হিন্দুস্তানের অবস্থা, হিন্দুস্তানে ইংরেজদের কার্যক্রম, হিন্দুস্তানে ইংরেজ বাহিনীর গঠন, ইংরেজ রোহিলখণ্ড বিজয়, মহীশূরের সাথে ইংরেজদের যুদ্ধ, শাহ আব্দুল আজিজ রহিমুল্লাহর ঐতিহাসিক ফতোয়া, ফতোয়ার প্রভাব, শাহ সাহেবের ফতোয়া ও উপমহাদেশের জিহাদের বৃক্ষ, হিন্দের জিহাদি, হিন্দের আজাদি আন্দোলনের শুরু, সাইদ আহমদ শাহিদ রহিমুল্লাহর তাহকিকে মুহাজিরিদ ও জিহাদি বৃক্ষের অঙ্কুর, প্রথম আফগান জিহাদ, আল জাজাইরে ফ্রান্সের হামলা, আমির আব্দুল কাহিরের জিহাদ, উসমানীদের পতন, পশ্চিমা নীতি গ্রহণের যুগ, হিন্দুস্তানে ব্রিটেনের বন্ধ বর্ডার নীতি, ফ্রন্টিয়ার ফোর্সের ইতিহাস ও কার্যক্রম, কাবায়েলি জিহাদ, 1857 সালে স্বাধীনতার যুদ্ধ, ব্রিটেনে বাদশার যুদ্ধ ও রয়্যাল ইন্ডিয়ান আর্মি গঠন, উত্তর কাবায়েলি যুদ্ধক্ষেত্র ও আম্বেলার যুগ, দক্ষিণ কাবায়েলি যুদ্ধক্ষেত্র ও মৌলভী গুলাবুদ্দি, ক্রিমিয়ার যুদ্ধ এবং মধ্য এশিয়া ও বলকানের উপর রাশিয়ার দখলদারিত্ব, উসমানি আইনি, পার্লামেন্টারি যুগ, সুয়েজ খাল নির্মাণ, ব্রিটেনের বিশর দখল ও মাহাদি সুদানির জিহাদ, কাবায়েলি অঞ্চলের উপর ব্রিটেনের আক্রমণ পলিসি, দ্বিতীয় আফগান যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তারপর রয়েছে
প্রথম বিশ্বযুদ্ধ, নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বিতীয় যুগ, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্যন্ত, ফ্যাসিবাদ ও গণতন্ত্র যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নিউ ওয়ার্ল্ড অর্ডারের তৃতীয় যুগ, রাশিয়া ও আমেরিকার মাঝে স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ারের রাশিয়া ও আমেরিকার কর্মপদ্ধতি, স্নায়ুযুদ্ধে আমেরিকার রাজনৈতিক পলিসি, স্নায়ুযুদ্ধে আমেরিকার সামরিক থিওরি ও আমেরিকান বাহিনীর নতুন গঠন, আমেরিকান বাহিনীর গঠন, আমেরিকার বাহিনীর যৌথ কমান্ডার, স্নায়ুযুদ্ধের ফলাফল, রয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের চতুর্থ যুগ, আমিরুল মোমিনীন মোল্লা মোহাম্মদ ওমর রাহিমুল্লাহর নেতৃত্বে ইসলামী ইমারত প্রতিষ্ঠা, আমেরিকার ওপর মুজাহিদদের হামলা, আফগানে আমেরিকার হামলা ও মুজাহিদদের প্রতিরক্ষা, ইরাকে আমেরিকার হামলা ও মুজাহিদদের হাতে পরাজয়, অন্যান্য ইসলামী অঞ্চলে মুজাহিদদের বিজয়। পরিশিষ্টে রয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার সমাধান কী। সমাধানে রয়েছে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডারের রাষ্ট্রীয় পর্যায়ে ল অ্যান্ড অর্ডার রাষ্ট্রীয় আদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং এর সাংবিধানিক ধারা উপধারা, অর্থনীতিতে প্রবেশ করানো, নিউ ওয়ার্ল্ড অর্ডারে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা রয়েছে এখানে এবং এরই মাধ্যমে বইটি শেষ করা হচ্ছে। বইটি শেষে রয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার কি শেষ জামানার হাদিসে বর্ণিত ফিতনার অংশ, কিতাব থেকে অর্জিত গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ, এরই মাধ্যমে এই বইটি শেষ হয়েছে।